হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি উত্তর কাপ্রোল। নাহার বেকারির পাশে রয়েছে প্রতিবন্ধী হারুন। এর আগে আমরা দর্শক এই হারুনের দুটি প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেই প্রতিবেদনগুলোর মাধ্যমে এই পরিবারটি আসলে কী ধরনের সহযোগিতা পেয়েছে এবং হারুন আসলে চিকিৎসা করার পর যে টাকাটা সেই টাকাটুকু কতটুকু তার উপার্জন হবে। মাত্র 60,000 টাকা লাগবে বলে অপারেশনে, কিন্তু সেই 60,000 টাকা কি সহযোগিতা পেয়েছেন নাকি পান নাই, নাকি হারুনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, নাকি সে কখনো আর দাঁড়াতে পারবেন না, বা এভাবে মানুষের কাছ থেকে হলো হাত পেতে হলো ভিক্ষা করতে হবে, আর কতদিন ভিক্ষা করবে বা কতদিন এইভাবে চলবে, আমরা শুনবো তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? খালা আপনি ভালো আছেন? হারুন আপনি আমাকে বলেন তো ভাইয়া, যে আসলে এই যে আপনার এর আগে আমরা দুইটা প্রতিবেদন করেছিলাম, সেই প্রতিবেদনগুলোর মাধ্যমে হলো কি ধরনের সহযোগিতা পেয়েছেন একটু বলবেন? একজন আছে 10,000, একজন আছে 15,000, এই পর্যন্ত হয়েছে। তার মানে 11,500 টাকা পেয়েছেন। তো এর পরবর্তীতে যে প্রতিবেদন করেছি সেই সময় কি আপনাদের কাছে ফোন টোন আসে নাই বা কোনো কেউ সহযোগিতা করে নাই? যায় না, আবার ফোন হয় না, সহযোগিতা করে না, ফোনে যায় না। আসলে পরবর্তীতে প্রতিবেদনটা আপনার দেখেছিল মাত্র 2,000-2,500 লোকে, 2,600 লোকে দেখেছিল টোটাল। তো 2,600 লোকে দেখার কারণে হয়তো মানে লো ততটা ভিডিওটা পপুলারও হয় নাই আর ভাইরালও হয় নাই, সেই কারণে হয়তো মানুষের কাছে পৌঁছায় নাই। আপনি আমাকে একটু বলেন যে আসলে ডাক্তার কি বলেছে এরপরে, যে আপনারা যে এই যে 11,500 টাকা পেয়েছেন সেই টাকা দিয়ে কি আপনারা চিকিৎসার জন্য গিয়েছিলেন কিনা ডাক্তারের কাছে? চিকিৎসার জন্য গেছি আমরা, টামরা করানোর পরে 60,000 টাকা মানে এমআরআই করেছেন? জি। এমআরআই ফিল্মটা যে তখন এলো, এমআরআই করলেন, এমআরআই রিপোর্টে কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে মাদার হাড় ভাঙা, হাড়ে অপারেশন করা লাগবে। এখানে হাড়ে অপারেশন করা লাগবে? সেই অপারেশনটা করলে কি আপনি আবার সুস্থভাবে আপনার হলো পা কি ভালোভাবে হলো সেই অবস্থা হয়ে আছে, এখন পায়ে সুদ পাচ্ছেন না, তখন কি আপনি হাঁটতে পারবেন বলছে ডাক্তার? জি, কইছে জুতা পরে হাঁটতে পারবেন। তখন জুতা পরে হাঁটতে পারবেন, এখন আপনি মানে হাঁটতে পারছেন না। তো আমরা দেখেছিলাম এর আগের প্রতিবেদনে আপনার মা আপনাকে কোলে করে আপনাকে হুইল চেয়ারে বসায়, সেখানে হলো আপনি সেই চেয়ার দিয়ে হলো বিভিন্ন মসজিদে মাদ্রাসা স্কুলে প্রতিষ্ঠান বা কোনো মানে হলো মোড়ে গিয়ে আপনি বসে থাকেন, আর মানুষের কাছ থেকে হলো দু হাত বাড়িয়ে হলো কিছু টাকা সাহায্য সহযোগিতা নেন। আসলে সেই সহযোগিতাটা এখন করছেন কিনা? ওরই গাড়ি ভাঙা যায় তারই না, 200-300 পায় গাড়ি। এখন কি গাড়ি ভেঙে গেছে? জি। তো আপনাকে যদি কেউ সহযোগিতা করে একটা গাড়ি দেয় তাহলে কি গাড়িটা নেবেন? তো আপনারা তো 11,500 টাকা পেয়েছেন, তো এই যে এমআরআই করতে আপনার কত টাকা খরচ হয়েছে? 5,000। এমআরআই করতে 5,000 টাকা খরচ হয়েছে, কোথায় করেছেন এমআরআই? পঙ্গু হাসপাতাল। পঙ্গু হাসপাতালে এমআরআই কি মানে এগুলো কয়েকটা অপশনে করেছে, দুইটা অপশন না একটা অপশন করছে? একটা করছে পায়ের রং, আর একটা করছে মাদার হাড়। তার মানে দুইটা অপশন মানে পায়েরটা করছে আর হলো যায় মানে কোমরেরটা করছে, এই দুইটা অপশন হলো এমআরআই করছে, 5,000 টাকা নিছে। আপনার তো এই এমআরআইটা হলো অন্য হসপিটালে করতে গেলে অনেক টাকা লাগতো, তো সেই সুবাদে ডাক্তার আপনাকে কি বলছে যে অপারেশন কতদিনের মধ্যে করা লাগবে? কইছে এক মাস থাওয়ান লাগবে, এক মাস থাওয়ানের পর একটু বল টল শক্তি কইরা দিয়ালা অপারেশন করবে। একটু বল টল শক্তি টক্তি করবে, তার মানে একটু স্লাইন টলাইন দিবে, মেডিসিন খাওয়াবে, তারপরে হলো যে আপনাকে অপারেশনটা করবে। তো আপনি আমাকে বলেন যে আসলে অনেকে জানে না যে আসলে আপনার এই ঘটনাটা কিভাবে ঘটলো। একজনের গাছে উড়াইছে 100 টাকা লোভে, আমি উসি আঙ্গুল মার পেয়ে দেখো রাখি নেই ঠোরাকি আঙ্গুল হাত কেটে নেই 100 টাকা লোভে উসি। যে দর্শক আপনারা হয়তো অনেকে বলতে পারবেন না যে আসলে যে খোরাকি বিষয়টা কি, আসলে খোরাকি বলতে হলো গ্রামের বাসায়, যা হলো এই হারুনের বাড়ি কিন্তু ভোলাতে। তাদের গ্রামের বাসায় একটা কথা আছে, যখন বাসায় টাকা পয়সা না থাকে, চাল না থাকে, ডাল না থাকে, তখন বলে যে এটাকে খোরাকি নেই। আসলে সেই কথাটাই বলতে চেয়েছিল যে হারুন, যে তার বাসায় হলো কোনো খাবার দাবার ছিল না, সেই 100 টাকা দিবে একজনে সেই কারণে সে গাছে উঠছে। তো গাছে ওঠার পর কি সমস্যাটা হয়েছিল? ওঠার পরে যে হাড় ভাঙা গেছে, এই হাড় গাছ থেকে কি আপনার পড়ে গেছিলেন? যে কত উপর থেকে পড়ছেন আপনি? 20-15 হাত উপরের থেকে পড়ছেন। তো সেই সময় কি আপনাকে মানে সেই ব্যক্তিরা যে আপনি গাছ থেকে পড়লেন আপনাকে কি কোনো সহযোগিতা করা নাই চিকিৎসা করতে? বেটা গরিব মানুষ, আপনাকে আবার 100 টাকা দিল, সেই 100 টাকার লোভে আপনি গাছে উঠতে গেলেন। খালা আপনি আমাদেরকে একটু বলেন তো আসলে যে আপনার যে ছেলেটা এখন হলো এই যে ওর কি পায়খানা প্রস্রাব আসলে কিভাবে করানো হয়? আপনি যখন হলো তাকে নিয়ে এলো বাইরে, এই যে ঘন্টার পর ঘন্টা হলো যে মানুষের কাছ থেকে হাত পেতে টাকাটা নেয়,
তখন রাস্তায় থাকে, তখন কিভাবে টাকা মানে এই পায়খানা প্রসাবের সমস্যা হলে তখন কি করেন? নিজে বিষ খেয়ে শেষ হয়ে যেতাম ফুলের কারণে, ছেলের কারণে, আর সহজ এই কারণে আমি ঢাকার দেখি দেখি আমরা একটু প্রসাব জড়তেই থাকে মানে এটা বন্ধ হয় না? সেটা কি যখন রাতের বেলা ঘুমিয়ে যান তখন কি অবস্থা? যখন এটা সরে যায় তখন তো আপনার বিস্তার বিস্তার নষ্ট হয়ে যায় না? দর্শক আসলে জীবনে এত মানুষ কষ্ট করে চলতে পারে, আপনারা এই যে দেখুন যে তার প্রসাবের মানে পথটাকে হলেও কন্টিনিউ দিয়ে রাখতে হয়, মানে কখন প্রসাব পড়ে বা কখন সে নিজেও জানে না, কিন্তু এই যে বৃদ্ধ বয়সে এই নারী আসলে তার এই সন্তানকে বাঁচাতে গিয়ে হলে হবে আসলে এই যে যখন হয়েছিল আপনার পায়খানা হয় যখন হলো প্রসাব হয় তখন আপনি এটা বলতে পারেন না, কিন্তু পায়খানার ব্যাক হলে কি আপনি বলতে পারেন? কোনোদিন বলতে পারি কোনো সময় বলতে না যে তারা অতটা মানে শিক্ষিত না, হয়তো ডাক্তার কি বলেছে সেই সুবাদে ওভাবে কথা বলছে, বাথরুম হলে পর্যন্ত বলতে পারে না এবং পোশাক হলেও বলতে পারে না। পোশাকের পরটা আপনারা দেখলেন দর্শক কিভাবে লাগিয়ে রেখেছে, আমরা এর আগের প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছিলাম। আসলে জীবনে এত কষ্ট করে হারুন লাইফটা চলবে বা কতদিন পর্যন্ত কষ্ট করবে আমরা একটুখানি দেখানোর চেষ্টা করি দর্শক। এই যে দেখুন এই হাড়টাই ভেঙে গেছে না? বলেছিলেন আসলে কত বছর হয়েছিল আপনার ছেলে? তো ৫ বছর যে আমার পড়ছে গাছে, যে ২ বছর এই গাই হাসপাতালে দূরাদূরি করে টিয়া লেগে যায় অবসর করাইতাম এনে ৬০,০০০ টিয়া চাইছে যে আমরা গরিব মানুষ ওনার মুখের দ্বারা হাত পাচ্ছি আমি আমরা যদি সাহায্য করেন তাই একটু অবসর করাইতাম পারতাম শুধু অপারেশনের জন্য। সেই অপারেশনটা যদি হয়ে যদি যখন সুস্থ হয়ে যাবে আপনার ছেলে তখন কি আপনারা কি আবার হইলো এভাবে ভিক্ষা চাইবেন কিনা? ভিক্ষার অন বয়স ভালো নয় তো একটু সাহিত্য তো খামু কেমন কিভাবে ফুলাটার ওষুধ ওষুধ লাগবে না? আপনার স্বামী কি কিছু করতে পারছে না? কি করে আপনার স্বামী? আমার স্বামী তো ভুলে গেছে অন বোঝা বিরো পারে না কিছু না, একটু ঝাল মুড়ি টুড়ি বেছে এই কোনো রকম সংসার চলে, অন ফুলালে হওয়া পারে না দূরাদূরি হাসপাতাল দূরাদূরি করে যায় ওই হাসপাতাল যাই পঙ্কুশ যাই এনে যাই সেই ফুলাটার চেষ্টা করি ভাড়া করানো লাগে। আমি কয়কাল বাঁচবো কয়কাল থাকবো যে বাবা আমার তো অন্য সহ্য হয় না, পাতালি কুলো করে আনো পাতালি কুলো করে নেও না, আমার বুড়ো মানুষ হয় না আমি সহ্য করতেই না। দর্শক আসলে আমরা এর আগে এলো এই নাহার বেকারির পাশে এলো মিতুর পরিবারের উপর আমরা প্রতিবেদন করেছিলাম, তখন কিন্তু আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু এলো এই মিতুর বাবা কিন্তু তখন হলো একেবারে এখন সুস্থ হওয়ার পথে, এখন কিন্তু স্বাভাবিক জীবনে হলো ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে আগে হাঁটতেই পারতো না, বিছানায় ছিল কিন্তু এখন নিজে নিজে হাঁটতে পারে, কিন্তু এখন পর্যন্ত কাজে যাওয়ার মতন সেই সমর্থনটা হয়ে ওঠেনি। হয়তো ডাক্তার যে ৬ মাস চিকিৎসার জন্য বলেছে হয়তো ২ মাস পার হয়েছে, আর ৪ মাস হয়তো পরিপূর্ণ চিকিৎসাটা নিলে হয়তো মিতুর বাবাও সুস্থ হয়ে যেতে পারে। তাদের প্রতিবেদন দেখে তখন কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট করে এই হারুনের মা এবং হারুন, তখন কিন্তু আমাদের কাছে যখন এসে বলে তখন কিন্তু আমরা এই পরিবারটির প্রতিবেদন করি। ওই প্রতিবেদন করার পর ১১,০০০ টাকা পেয়েছিলেন সহযোগিতা, সেই টাকা দিয়ে কিন্তু এই যে দর্শক দেখুন এমআরআই করেছে, এবং তারা মনে করেছিল যে যেভাবে টাকা দিচ্ছিল তখন হয়তো বা তাদের চিকিৎসাটা হয়ে যাবে, তখন কিন্তু এই এমআরআই করলো এবং ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর কিন্তু আবার সে পুনরায় সব কিছু মিলিয়ে যে ভর্তি হওয়ার স্বপ্নটা কিন্তু আবার ভেঙে গেল। আসলে কি অপারেশন হবে নাকি হবে না, আসলে একমাত্র যারা দেশের বাইরে রয়েছেন প্রবাসে রয়েছেন তাদের দিকে তাকিয়ে আছে আমাদের এই হারুনের মা আর হলো হারুন। খালা আপনি আমাদেরকে একটু বলেন যে আসলে আপনার ছেলে এই যে অনেক হসপিটালে ঘুরলেন অনেক জায়গায় গেলেন, আসলে আপনারা এর আগে যে প্রতিবেদনটা করেছিলাম আপনারা তখন বলেছিলেন যে অনেক ফোন আসে, কিন্তু সেই সুবাদে কি মাত্র টাকা পেয়েছেন ১১,৫০০ টাকা, কিন্তু পরবর্তীতে যে প্রতিবেদনটা দিয়েছি সেই প্রতিবেদনে কি কোনো ফোন আসছিল কি? একটা ফোন আইনো কত ফোন আইনো যে
আপনারা কিন্তু মুখে উঠলো নাম্বারটি বলে দিয়েছেন, সেই নাম্বারটি আমরা দিয়েছি, সেই নাম্বার দেওয়ার পরও কি আপনাদের কোনো টাকা আসে না? যে না, একটা টিও আই না যায়। আসলে আপনাদের প্রতিবেদনটা দেখেছে মাত্র 2600 লোকে, সেই কারণে হয়তো বা অতটা ভাইরালও হয় না ভিডিওটা, হয়তো সেই কারণে হয়তো হয়নি। হারুন ভাই, আমি তোমাকে একটু কথা বলি ভাইয়া, আসলে এই যে কষ্ট করে এখন ভুগতেছ, তোমার ভাই বোন কয়জন? ভাই বোন তিনজন। যে ভাই বোন তিনজন, বাকি ভাইরা কি করে? বাকি ভাইরা শহর কি কাজ করবে, আর ছোট মানুষ কাজ করছে পারবে না। যে ছোট মানুষ, বোন কয়জন? বোন একজন। কি করে বোনটা? বোন বিয়া দিয়ে দিছি। যে বিয়ে দিয়েছে, সে সংসারে চলতে চলে গেছে। আপনাদের কি কোনো বাড়ি ঘর নেই? না, বাড়ি ঘর নেই, নদী ভাঙ্গা মানুষ আমরা। যে নদী ভাঙ্গা, নদী আপনাদের দেশের বাড়ি কোথায়? বরিশাল বলা। বরিশাল বলা, তো যেখানে আপনি নদী ভাঙ্গা আপনি বলতেছেন, সেই নদীতে আপনাদের বাড়ি ঘর সব কি নদী ভেঙে নিয়ে গেছে? যে এখন কি ঘর বিটার মাটিও নেই? যে না, বেড়ি বান্ধের গত মাটিও নেই। যে বেড়ি বান্ধের গত বেড়িবাদের সাথে থাকে। তো এই যে যখন হলো ঝড় বাদল আসে, তখন সে সময় হলো আপনাদের ঘরে, এখন তো এই মুহূর্তে কে আছে বাড়িতে? করে ঘরে নেই, আর কেউ এখন ঘরও নেই। তো এই যে আপনি আমাকে একটু বলেন যে না, আসলে আপনার লাইফে এখন যে অবস্থানটা দেখতেছি, সেই সুবাদে আপনার বয়সটা এখন কত চলে? 20 বছর বয়স। তো এই যে ডাক্তার যে আপনাদের অপারেশনটা করবে বলছে, কিন্তু এই কথাটা কি বলেছে যে আপনার পা তো অনেকদিন ধরে এইভাবে অকাজুর মতন পড়ে আছে, পা কিন্তু আপনি কি কোনো পায়ে শোধ পাচ্ছেন? যে শোধ পাইতে আছে, যে এই হাড়ের কারণে পা ক্ষয়ে যেতে আছে। এই হাড়ের কারণে, হাড়টা মানে চাপ লেগে যাওয়ার কারণে, ওই যে রগগুলো মানে চাপ লেগে যাওয়ার জন্য, মানে ওই ব্লাড চলাচল না করার কারণে হয়তো হতে পারে, ডাক্তাররা এটা ভালো বলতে পারবে। কিন্তু আপনি আমাকে বলেন, যদি আপনাকে যদি এই কোনো দেশের প্রবাসী ভাই বন্ধুরা যদি সহযোগিতা করে, করলে কি আপনারা সেই সহযোগিতাটা নেবেন কিনা? যে নিমু, যে নিয়ে এটা আমরা স্বপ্ন ভাবি, বাড়ি গাড়ি গরম দরকার নেই, একটু খাড়াই তাল আরাম পর্যন্ত একটু দাঁড়াইতে পারলে, যে একটু দাঁড়াই তাহলে আমার আর টাকা পয়সা লাগবো না, আর বাড়ি গাড়ি আল্লাহ স্বপ্ন নেই। যে খালি একটু দাঁড়ানোর স্বপ্ন, একটু দাঁড়ানোর স্বপ্ন। যে ধন্যবাদ ভাইয়া তোমাকে। দর্শক, আসলে এই যে আমরা আপনাদেরকে দর্শক এই যে প্রতিবেদন করি, আসলে কি ধরনের অসহায় লোক আমরা, যে প্রতিবেদনটা করেছিলাম যে দর্শক, যদি আপনারা দেশে প্রবাসে বাইরে যারা আছেন অর্থবিত্তশালী, যদি আপনারা একটা টাকা করি হলো এই হারুনের পরিবারকে দান করেন, তাহলে হয়তো বা হারুনের হয়তো এই চিকিৎসার টাকা হয়েও অনেক বেঁচে যাবে। কিন্তু সত্যিকারের অর্থে দর্শক, যদি আপনার ভাই বোন বা কেউ আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়ে পড়তো, আপনি কি মুখ ফিরিয়ে নিতে পারতেন? পারতেন না। আসলে তখন কিন্তু আপনি আপ্রাণ চেষ্টা করতেন বা চিকিৎসা করতেন। কিন্তু এই হারুনের যখন দুনিয়াতে এমন কোনো মানে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত কেউ নেই পাশে দাঁড়ানোর মতন, তাদের যা ঘর বাড়ি ছিল সেই ঘর বাড়িটুকু সর্বনাশা নদীতে নিয়ে যায়, তখন এই লোকটি আসলে বেঁচে থাকবে কি করে? নিজের মানে খাওয়া নাই দাওয়া নাই, এখন কোনো কিছু চিন্তা করছে না যে না আমি অর্থবিত্ত এবং গাড়ি বাড়ি কিছু চাই না, সত্যিকারের অর্থে আমি চাই শুধু একটু দাঁড়াতে, দাঁড়াতে পারলে হয়তো আমি চাকরি বাকরি করতে পারবো বা নিজে কাজ করতে পারবো, তাহলে হয়তো আমার মাকে নিয়ে আমি একটু ভালো থাকতে পারি। আর এই বৃদ্ধ বয়সে এই নারী আসলে এই ছেলেকে কোলে করে নিয়ে যাওয়া, আবার কোলে করে নিয়ে আসা কতটা কষ্টসাধ্য। একটি চেয়ার ছিল যে মানে হলো হুইল চেয়ার, সেই হুইল চেয়ারটিও ভেঙে যায়, তার হলো এখন চলতে খুবই কষ্ট হয়। আপনারা জানি না দর্শক কীভাবে নেবেন আমাদের এই প্রতিবেদনটিকে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আর শুভকামনা রইল এই হারুনের জন্য, যাতে আপনাদের সহযোগিতায় হয়তো আল্লাহর ইচ্ছা যদি হয়, তাহলে হয়তো এই ছেলেটি হয়তো আবার নতুন করে দাঁড়াতে পারবে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।